ওয়েলকাম ফ্রেন্ডস, শহীদ মিনারে সংগ্রামী যৌথ মঞ্চের অবস্থান কর্মসূচি 318 দিনে পড়ল এবং সেই 318 দিনে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আগামী দিনের বেশ কিছু কর্মসূচি ঘোষণা করা হয়েছে, যেগুলো আমি সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। প্রথম যে কর্মসূচি সেটা হচ্ছে আগামী 19 থেকে 22 ডিসেম্বর, অর্থাৎ 4 দিন নবান্নের সামনে অবস্থান কর্মসূচি গ্রহণ করা হবে। এটা হচ্ছে প্রথম এবং ইমিডিয়েট যে একটা কর্মসূচি, ডিসেম্বর মাসের 19 থেকে 22, 4 দিন নবান্নের সামনে অবস্থান কর্মসূচি গ্রহণ করা হবে। তারপর 2024 সালের জানুয়ারি মাসে দ্বিতীয় অথবা তৃতীয় সপ্তাহে 3 দিক থেকে 3টি মিছিল শহীদ মিনারের উদ্দেশ্যে করা হবে, একটি শিয়ালদা থেকে, একটি হাওড়া থেকে এবং একটি হাজরা মোড় থেকে। 3 দিক থেকে 3টি মিছিল শিয়ালদার উদ্দেশ্যে আসবে, সেটা জানুয়ারির দ্বিতীয় অথবা তৃতীয় সপ্তাহে। এবং জানুয়ারি মাসের শেষ সপ্তাহে 3 দিনের ধর্মঘট কর্মসূচি নেওয়া হয়েছে সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সরকারি অফিস। এবার কোন 3 দিন ধর্মঘট হবে বা কোন দিন মিছিল যেটা এর আগে বললাম সেটা হবে, সেগুলো পরে নির্দিষ্টভাবে জানানো হবে। কিন্তু আপাতত জানুয়ারি মাসে দ্বিতীয় অথবা তৃতীয় সপ্তাহে 3টি মিছিল রয়েছে, 3 দিক থেকে একই দিনে মিছিলগুলি হবে। এবং চতুর্থ সপ্তাহ বা শেষ সপ্তাহে 3 দিনের জন্য ধর্মঘট ঘোষণা করা হয়েছে। এই আপাতত আগামী দিনের প্ল্যানিং আজকে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে শহীদ মিনারের পাদদেশ থেকে ঘোষণা করা হলো এবং সেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।